সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য হাসান আলী চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। আমরা বাড়ি বাড়ি এসেছি, প্রত্যেকের বাড়িতেই যাচ্ছি, আর প্রভাতদা হচ্ছেন আমাদের সর্বজনশ্রদ্ধ। ওনার কাছে আমরা অনেক কাজ শিখেছি, সেই কাজ শিখেই যে আমরা এখন পৌরসভায় কাজ করছি। ওনাদের অনেক অবদান, যখন যেমন প্রভুচন্দ্র সেন, শান্তিমোহন রায়, ননী দে, দুই মান্নান সাহেব, মহেশবাবু, এই প্রভাতদা, এদের কাছে থেকে কিন্তু আমাদের, এরা আমার শিক্ষাগুরু, এদের কাছে থেকে কিন্তু কাজ শিখে কিন্তু এই যে কাজ করছি আমরা, অনেকটা কিন্তু এনাদের আশীর্বাদই আমি কাজটা করতে পারছি। মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে, কারণ বাংলা যেভাবে মানুষের কাজ করছে, বিশেষ করে আরামবাগে মেডিকেল কলেজ, আরামবাগে সুপার স্পেশালিটি হসপিটাল, আরামবাগে রেল যেভাবে করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ আশীর্বাদ করবেন। আমরা ভোট চাইতে তো আশীর্বাদ চাইতে আসবো, তো উনি তো আমাদের একসময় রাজনীতিক গুরু, ওনার কাছে কি আমাদের আসার অধিকার নেই? সবারই সবার কাছে অধিকার আছে। আমি তখন এখানে তৃণমূল অঞ্চলের প্রধান, আর তুমি ছিলে কর্মাধ্যক্ষ, কৃষির কর্মাধ্যক্ষ, অনেক আগে থেকেই জানা জানা হয়েছে, ঝগড়াও আছে ভিতরে ভিতরে, থাকবে না সে বিরোধী রাজনৈতিক দল, আমি তাকে ছেড়ে দেবো সুযোগ পেলে। নিয়মিত আছে যে যা প্রত্যেকের, না না, ভোট চাওয়ার অধিকার আছে, তাই তো, প্রত্যেকেই ভোট চায়, ওনা ওনা ভোট চাওয়ার অধিকার আছে। বোতামটা দেখলেন? আর দেখলেন, শব্দটা হবে তার ভোটটা হবে আর কি, বুঝলেন তো? আপনার আমার ঘরের চলে কাজের ছেলে আপনাকে কি অন্যভাবে ভাবি? কিছু বলবো না, অনেকদিন আগেই বলা আছে, আবার অনেকদিনে 30 বছরের বন্ধু, আমাদের গুরুদেব, আমরা ওনাদের কাছে কাজ শিখি। আরামবাগ পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য বর্তমান আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।